সকলকে নমস্কার আমার নাম রাজীব দত্ত সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমাদের মেন যে টপিক তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস ইলেভেন ওয়ার্ড প্রসেসিং ইউজিং এম এস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনে যা তোমাদের সিক্স চ্যাপ্টার এবং আজকে আমাদের ডে এইট এর আগে আমরা অলরেডি সাতটি ক্লাস এই চ্যাপ্টারের ওপর আলোচনা করে নিয়েছি তো আগে তোমরা সেই ভিডিওগুলো দেখে তারপর আজকের ক্লাসটি করো তো আজকে আমাদের মূল যে বিষয় তা হলো এম এস ওয়ার টু থাউজেন্ড সেভেনে সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট অর্থাৎ কোনো টেক্সটের উপরে আমরা টেক্সটকে কিভাবে সাবস্ক্রিপ্ট করতে পারি এবং কোনো টেক্সটকে কিভাবে সুপারস্ক্রিপ্ট করতে পারি তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবার চেষ্টা করব। যারা চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস ওয়েলকাম আজকে আমাদের মেন যে টপিক তা হল কিভাবে আমরা এম এস ওয়ার টু থাউজেন্ড সেভেনে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কীভাবে করতে হয় তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবার চেষ্টা করব। তো প্রথমে আমরা সালফেরিক অ্যাসিডের ফর্মুলা তৈরি করবো সাবস্ক্রিপ্টের মাধ্যমে এবং তারপর সুপারস্ক্রিপ্টের মাধ্যমে এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তৈরি করব। তো কিভাবে করতে হয় দেখো তো প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো সাবস্ক্রিপ্ট তো এখানে আছে এইচ টু এস ও ফোর ঠিক আছে তো সাবস্ক্রিপ্টগুলোতে বলতে বোঝানো হয় যে কোনো লেখাকে একদম নিচের দিকে নিয়ে আসা হয় অর্থাৎ ধরুন এইচ টু টুটা নিচে থাকবে তার জন্য আমাদের যেতে হবে সাবস্ক্রিপ্ট অপশন সাবস্ক্রিপ্ট অপশন আছে কোথায় সেটা হলো হোম রিবনের আন্ডারে ফন্ট কমন গ্রুপের আন্ডারে এই হলো সাবস্ক্রিপ্ট যেখানে লেখা আছে এক্স এবং নিচে টু অর্থাৎ এটি হলো সাবস্ক্রিপ্ট তো প্রথমে আমি টু টিক্সটিকে আমি সিলেক্ট করলাম ঠিক আছে যে সিলেক্ট করলাম তারপর আমরা কি করবো এই সাবস্ক্রিপ্টে ক্লিক করে দেবো দেখো নিচে চলে আসলো অর্থাৎ সাবস্ক্রিপ্টে চলে আসলো এবার এইচ টু এস ফোর ফোরটাও নিচে আসবে অর্থাৎ সাবস্ক্রিপ্টে থাকবে তার জন্য আমি সিলেক্ট করলাম সিলেক্ট করবার পর সাবস্ক্রিপ্ট অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমাদের সামনে সালফিরিক অ্যাসিডের ফর্মুলা ক্রিয়েট হলো তো এই গেল সাবস্ক্রিপ্ট এবার আসবো হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্ট তো সুপারস্ক্রিপ্ট কীভাবে করবো তার জন্য প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে টু টিকে টুকে আমরা প্রথমে সিলেক্ট করলাম ঠিক আছে এবার আমরা সুপারস্ক্রিপ্ট এবার সুপারস্ক্রিপ্ট অপশন কোথায় আছে সাবস্ক্রিপ্টের ঠিক পাশে অর্থাৎ হোম রিবনের আন্ডারে ফন্ট কমন গ্রুপের আন্ডারে আছে হলো সুপারস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কীভাবে থাকে এক্স আর মাথায় টু তো আমি সিলেক্ট অবস্থায় রেখে আমি কি করলাম সুপারস্ক্রিপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো টুটি চলে আসলো সুপারস্ক্রিপ্ট অপশানে সুপারস্ক্রিপ্টের জায়গায় মানে উপরে এবার এ প্লাস বি হোল স্কোয়ার ইজ টু এ স্কোয়ার স্কোয়ার মানে উপরে থাকবে তার জন্য আবার আমি সিলেক্ট করলাম টুকে তারপরে সুপারস্ক্রিপ্ট তারপর টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে উপরে আবার টু একই রকমভাবে চলে গেল সুপারস্ক্রিপ্ট অপশানে ক্লিক করলাম ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে ক্রিয়েট হলো তো এই হলো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ